जो भी आ गया कुमोदे होया मो आरे जोने बोशे बोशे रोम माखे हाय बंधुरा वेलकम बैक टू आवर चैनल कृष्णा ब्लॉग्स केमन आछो सबाई निश्चयई सबाई खूब भालो आछो सुस्थ आछो तो आमिओ भालो आछि तो देखतेई पाच्छो बोनेर साथे एकटु घुरते बेरियेछि आर एखन दुजोने गान गाइछि कि जे गान गाइछि जानि ना जखन भूले जाच्छि चुप करे थेके जाच्छि कारण मने पड़छे ना गानगुलो तो जाइ होक तबु एकटु बोन गाइछिल आर आमि एकटु ताल दिच्छिलाम माने तोमरा तो जानोई তোমরা আমার যারা খুব কাছের বন্ধু তারা জানো এই গান শুনলে আবার একটু করলে তাল দিতে দিতে আমি খুব ভালোই পারি তো আর কি তো যাই হোক বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে যাব বলে বোন বলল চল না একটু যাই তো এই যে দেখো তোমাদেরকে আকাশটা দেখাই দেখতে পাচ্ছ কিরকম মেঘ ধরে আছে তো কখনো মেঘ আবার কখনো পরিষ্কার আকাশ কখনো বৃষ্টি কখনো ঝলমলে সুন্দর আকাশ এই আর কি তারপরে দেখছি এই যে তাজিয়া বেরিয়েছে তো আজকে বাড়ি থেকে যখন বেরোই একটুও মনে ছিল না যে আজকে মহরম আজকে তাজিয়া বেরোবে রাস্তায় বোন বলল দিদি চল না একটু ঘুরে আসি আজকে আমার কোনো কাজ নেই তো বললাম তাহলে যাব চল তো এই যে যাই হোক তাজিয়া দেখে রাস্তা দিয়ে বেরিয়ে এলাম আর এই রাস্তাটা চলে যাচ্ছে আমার কুঠি রাস্তা আমার কুঠি সোনাঝুরি যে বল্লভপুর রাস্তা হয় সেটা এই রাস্তাটাই আর সত্যি তোমরা দেখো এই রাস্তাটা দেখলে কিন্তু মনটা ভরে যায় খুবই ভালো লাগে দুদিকে গাছ এত সুন্দর পরিবেশ এটা মনে হয় বোলপুরেই বেশি ভালো পাওয়া যায় আর সত্যি এইরকম জায়গায় বেরোলে মনটা তো ভালো হয়েই যায় যারা যারা বোলপুরে এসেছো তারা কিন্তু সবাই জানো বোলপুরের রাস্তাঘাট আর গাছপালা কত সুন্দর এত গাছপালা আছে যে চিৎকার চেঁচামেচি এড়িয়ে এইরকম একটা শান্ত পরিবেশে আসতে কিন্তু সবাই ভালোবাসে তো দেখো বন্ধুরা চলে এসেছি আমার কুটির রাস্তা দেখতে পাচ্ছ সেই লাল রাস্তা দেখো কিরকম বৃষ্টি হয়েছে এই লাল রাস্তা ধরে এবার আমি যাচ্ছি একটা পার্কে আজকে বোন বলল দিদি চল না আমার কুটির বল্লভপুরে একটি পার্ক আছে তো চল ওই পার্কে যাব ওখানেই একটু ঘুরবো আর দুজনে ভিডিও করবো খুব মজার অনেক আনন্দের সাথে বেরোলাম আর এই সব জায়গা দেখতে পাচ্ছ এগুলো খুব পিকনিক হয় পিকনিক স্পট আর এখানে বহু ফিল্মের শ্যুটিংও হয় তো এই যে পার্কের সামনে এসে দেখি একই কপাল পার্কে তো বড় একটা তালা ঝুলছে বোন দেখে চলে এলো বোনের আবার বিশ্বাসই হচ্ছিল না যে তালা দেয়া রয়েছে জানো কি আর বলবো তোমাদেরকে তো পার্কের সামনে এসে দেখছি যে পার্কের গেট বন্ধ কারণ আজকে তো মহরম তাই জন্য বন্ধ আছে তালা এই যে ভেতরে ভেতরে যেতাম কিন্তু হলো না এবার বাইরেই কোথাও একটু ঘুরবো আর দেখি কোথায় কি ভিডিও করা যায় এখানে তো খালি গাছপালা গাছপালা কিন্তু পার্কের ভেতরটা বেশ ভালো লাগতো তো আজকে শরীরটাও ঠিক মানে জুত নেই ঘুম ঘুম পাচ্ছে একটু জ্বর জ্বর মতন আছে ঠান্ডাটা লেগে আছে যাই হোক তবু এলাম এত ঘাম দিচ্ছে সেই রকম বিভৎস গরম বিভৎস গরম করছে যেমনি বৃষ্টি হচ্ছে তেমনি গরম করছে তো চলো দেখি কোথায় কী থাকি বেশ একটু হাওয়া নি একটুও হাওয়া নি দেখো ঘাম দিচ্ছে পুরো তো কী আর করবো বলো তালা দেখে আবার রাস্তা ধরে এগিয়ে গেলাম দেখি কোন দিকে যাওয়া যায় আর এই দেখো সব এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এটা আমার কুঠির সব হাতের কাজের জিনিস এখানে পাওয়া যায় তোমরা যারাই বোলপুর ঘুরতে আসবে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে যেও খুবই ভালো লাগবে তো এই রাস্তা ধরে এবার বেরিয়ে পড়লাম তো বোন বলল কোথায় যাব বলতো কোথায় গিয়ে এবার ভিডিও করি তারপরে তো আকাশের অবস্থা মোটেও ভালো না দেখতেই পাচ্ছ কীরকম মেঘ করে আছে অন্ধকার হয়ে আসছে তো বলল চল সোনাঝুরির দিকে যাই শালবনে যাব ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও করবো দিদি বললাম বেশ তাই চল তো এই যে রাস্তাটি চলে যাচ্ছে সোনাঝুরির দিকে মানে আমার কুঠি দেখলে সোজা গেলাম বাদিক কাটিয়ে চলে যাচ্ছি সোনাঝুরি তো তোমাদেরকে তো আগের দিন আমি সোনাঝুরি ঘুরিয়েছি কিন্তু
আজকে একদম অন্য রকম সোনা ঝুড়ি তোমরা দেখতে পাবে। তার জন্য অবশ্যই তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো সেদিন তোমাদেরকে কিরকম সোনা ঝুড়ি আমি দেখিয়েছিলাম, আর আজ তোমাদেরকে কিরকম সোনা ঝুড়ি আমি দেখাতে চলেছি। তো যারাই বোলপুর আসবে এই রাস্তাগুলো মিস করো না কিন্তু। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় আছি, সোনাঝুড়ি চলে এসেছি। দেখো খালি আজকে সোনাঝুড়িতে ভিড় কত, দেখেছ? ভিড় এড়ানো যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে তাও দেখো ভিড়। দেখো বাইরে থেকে বহু মানুষ এসেছে। আমি তোমাদের বলেছিলাম না যে শনিবার রবিবার এখানে খুব ভিড় হয়, বাইরে থেকে লোকজন আসে, তো বহু মানুষ বাইরে থেকে আসে। আজকে তোমরা সোনাঝুড়িটা দেখেই বুঝতে পারবে, কিন্তু খারাপ হয়ে গেল বৃষ্টিটা হয়ে। তবু যারা বেড়াতে এসেছে তারা কি আর বৃষ্টিকে ভয় পায়, বৃষ্টি মাথায় নিয়েও ঘুরবে। দেখো খালি যাওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। তো চলো সোনাঝুড়িতে একটু নেমেই গেলাম, কি আর করবো, গাড়ি তো যাচ্ছেই না, বললো এখানেই নাবো। তো নেমে গেলাম, ভাবলাম এখানেই খানিকক্ষণ দাঁড়াই, আর ভেতরে যদি একটু ভিডিও করতে পারি তো করে নেব। তো চলো তোমাদেরকে আজকে সোনাঝুড়ির ভেতরটা দেখিয়ে দিই কেমন লাগছে। তো বাড়ি থেকে কি ভেবে বেরোলাম আর কি হয়ে গেল, ভাবলাম পার্কে যাব, ভালো ভালো শর্ট ভিডিও বানাবো, তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাবো, ব্লগ বানাবো, কিন্তু সব কিছু মাটি হয়ে গেল। এই দেখো সোনাঝুড়িতে এসে আর কী করে এগোবো বলো, এখানে এত লাইন পড়েছে দেখেছো? তোমাদের আমি বলেছিলাম না প্রচণ্ড ভিড় হয়, গাড়ি যাতায়াত করতেও অসুবিধা হয়। তো এই যে দেখো এখানে এসে গেছি বোন, এই যে। তো চলো যখন সোনাঝুড়ি এসেছি তো এখানেই একটু দাঁড়াই, আর তোমাদেরকে একটু আবার দেখাই সোনাঝুড়ির পুরো চারিদিকটা কীরকম অবস্থা হয়, শনি রবিবার কত ভিড় হয়। তোমাদের বলেছিলাম আজ তোমরা সেটা নিজেরাই দেখে নাও কতটা ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হলো, না তো ভিডিও না তো কিছু, কি যে করতে এসেছি কি জানে। এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, একটা ছাতার তলায় দাঁড়িয়েছিলাম, আর আজকে দেখছি সোনাঝুড়ির অবস্থা, প্রচণ্ড ভিড় আজকে, রাস্তায় একদম পা রাখা যাচ্ছে না। তাও তো অনেকেই বৃষ্টি দেখে মানে চলে টলে যাচ্ছে, প্রচুর ভিড়, মানে আজকে ভিড় হয়। এই দেখো দেখেছে, আজকে আর ভিডিও হলো না, আজকে আর ভিডিও হলো না। এইভাবে কি ভিডিও হয় বন্ধুরা? এত বৃষ্টি, জল কাদা, দেখো দেখো কাদা, দেখেছো জল কাদা হয়ে আছে চারিদিকে। দেখো জল কাদা কি বৃষ্টি করলে ভিডিও করলে দেয়, ভিডিও কি হয় জল কাদাতে ভিজে ভিজে। তো এর আগের দিন ভিডিওতে দেখিয়েছি সোনাঝুড়ি কিরকম কত ফাঁকা ছিল, আর আজ দেখছো কিরকম ভিড়, গাড়ি আসা যাচ্ছিল না, নেমে যেতে হলো আমাদেরকে, এতটাই ভিড়, প্রচণ্ড ভিড় হয়। শনি রবি ছুটির দিনে ভীষণ ভিড় হয় সোনাঝুড়িতে। তো যাই একটু ভেতর দিকে যেয়ে দেখি কী করতে পারি, ভিডিও যদি কিছু করতে পারি তোমাদের জন্য। মেঘটা পুরো ধরে রয়েছে, দেখো অন্ধকার হয়ে আছে, দেখো। তো শনি রবিবার প্রচণ্ড ভিড় হয় আমি বলেছিলাম এর আগেও, আর দেখতে পাচ্ছ সবাই মাথায় ছাতা দিয়ে রয়েছে,
অনেকক্ষণ এসে এখানে আমি দাঁড়িয়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজেও গেছি, অবস্থাটা এমন হয়েছে দেখতেই পাচ্ছ। কোনো এনার্জি নেই ভিডিও করার, জাস্ট চলে এসেছি যখন, কি আর করব বলো, ভিডিও তো করতেই হবে, তাই ভিডিও করছিলাম। তো এই সামনের দিকে যাচ্ছি, ভাবছি একটু ফাঁকা পেলে দু একটা শর্ট ভিডিও করব। আর বোন তো ব্লগ বানাতে পারে না, তাই বোন বলল দিদি একটু শর্ট বানাবো চল, তাই জন্য আরও বিশেষ করে এই জায়গাটায় আসা। আমি বাড়ি চলে যাচ্ছি এখন, ভালো করে ভিডিও ভিডিও কিছু করতে পারিনি, এখানে নেটও স্লো, শর্টও বানাতে পারিনি, প্রচুর ভিড়, তো কি করবো আর। এই যে বোন, বোনের মুখটা দেখো, বোনের মুখটা দেখো, শর্ট বানাতে পারেনি বেচারা, সেজে বুঝে এলো শর্ট বানাবে, শাড়ি পরে চলে যাচ্ছিস কেন দিয়ে আমাকে বলছে। বন্ধুরা, আপনাদের উৎসাহতে আমি এসেছিলাম আবার বানাবো সীতা লাইফস্টাইল, আপনাদেরকে আবার কিছু নতুন শর্ট দেখাবো বলে, কিন্তু বৃষ্টি পড়ে সব ভিজে মনে একবারে কাজ হয়ে গেছে। এনার্জি আছে দেখছো, মনে হচ্ছে এখন বসি এক কাপ চা দিলে চা খেয়ে চুপচাপ বসে থাকি, এনার্জি নেই। ও বেচারা শর্ট করতে পারেনি ভালো করে, তবে এত ভিড়, কি করে শর্ট বানাবো, আমার আওয়াজটাও তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছাবে, আবার খেতে গেছে আবোল তাবোল, পাগলে কি না বলে, আজ আবার আবোল তাবোল, আজকে আবার আবোল তাবোলই হচ্ছে আমার সব। এবার বাড়ি চলে যাবো, কি করবো আর, তোমাদেরকে একটু বাইরের মানে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, একটা সুন্দর পার্ক দেখাবো বলে আমরা এলাম, ভিডিওটা কিন্তু পার্কটা পারলাম না দেখাতে, বন্ধ হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছিলো দি, পুরো ভিজে গেছিলাম আর এনার্জিটাই চলে গেছে। তো সেদিন তোমরা সোনাঝুরি একরকম দেখলে, আজকে একরকম দেখছো, তো চলো একটু দেখানো যাক ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারি। শর্ট করতে পারেনি, হাঁপিয়ে গেছে, জলই খেয়ে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আর বেশি ভেতরে আমি নিয়ে গেলাম না সোনাঝুরির, কি করব বলো, দেখতেই পাচ্ছ চারিদিকে জল কাদা ভর্তি, যাওয়া যাচ্ছে না। আর এখন কটা বাজে জানো, এখন বাজে 6:30, কিন্তু তবুও ভিড় কমেনি দেখো। যখন আমি এসেছিলাম তখন তো আরও ভিড় ছিল, এবার তবু তো আস্তে আস্তে একটা দুটো দোকান উঠে যাচ্ছে, যারা অনেক দূরে বাড়ির থাকে তারা দোকান তুলে নিয়ে চলে যাচ্ছে। তো শনি রবি আমি বলেছিলাম প্রচণ্ড ভিড় হয়, বহু মানুষ বাইরে থেকে আসে, আর তোমরা অনেকেই জানো, তো যারাই বোলপুরে কোনো সময় বেড়াতে আসবে, তারা যদি ছুটির দিনগুলো আসো তাহলে বেশ ভালোই লাগবে, খুব ভিড় পাবে আর কি, আর আদার্স কোনো সময় এলে ফাঁকা ফাঁকা ঘুরে যাবে। তো চলো, যাবার পথে তোমাদের দেখিয়ে দিই কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেগুলো তে করে মানুষ এসেছে এখানে বেড়াতে। দেখতে পাচ্ছ টোটো, অনেক মানুষ বাইরে থেকে এসে এখানে হোটেলগুলোতে আছে, তো তারাই টোটো বুক করে নিয়ে একদম চলে এসেছে। আর এই দেখো চার চাকাও বহু দাঁড়িয়ে আছে, এগুলো সবই কিন্তু বাইরেকার মানুষ এসেছে, লোকাল এখানের কোনো মানুষই টোটো করে কিন্তু আর আজকের দিনে বা রবিবারটা খুবই কম আসে, কারণ জানে বাইরে থেকেই তো সব লোক আসে। তো আজকে কি করতে চাইলাম আর কি হয়ে গেল, কি ভিডিও শেয়ার করব ভাবলাম আর কি ভিডিও শেয়ার করতে হলো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু ভালো যদি লাগে লাইক করে দিও, আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। যদি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার সাথে থেকে যেও। তাহলে চলো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।